আসসালামু আলাইকুম সকল চাকরি প্রার্থী ভাই বোনদেরকে আপডেট জব নিউজ ব্রিজ চ্যানেলে স্বাগতম। যারা যারা নিত্য নতুন সকল ধরনের জব সার্কুলার পেতে চান অবশ্যই সবার আগে আপডেট জব নিউজ ব্রিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এনজিও প্রতিষ্ঠান যারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের ব্যবসা পরিচালনা করে আসছে ব্র্যাক এনজিও প্রতিষ্ঠানের একটি জব সার্কুলার প্রকাশ করব। ব্র্যাক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এনজিও প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মাঠ পর্যায়ে লোকবল নিয়োগ দেবে, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠক দাবি এবং পদের সংখ্যা হচ্ছে নির্ধারিত না, মানে অসংখ্য সংখ্যক লোক তারা এই পদের জন্য নিয়োগ দিয়ে থাকবে। আবেদনের যোগ্যতা বলছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস, তবে শিক্ষাজীবনে যে কোনো একটি পরীক্ষায় থার্ড ক্লাস বা সমমানের জিপিএ সহ অন্যান্য পরীক্ষায় ন্যূনতম সেকেন্ড ক্লাস বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর মাঠ পর্যায়ে ব্র্যাকের কার্যালয়ে অবস্থিত অফিসে কাজের আগ্রহ থাকতে হবে। বেতন ও সুযোগ সুবিধা মাসিক বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে, তবে উৎসব ভাতা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক, ভবিষ্য নিধি, স্বাস্থ্য এবং জীবন বীমা, পারফরমেন্স বোনাস, ইনসেন্টিভ ও যাতায়াত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আবেদন যেভাবে, আগ্রহীরা ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আমি আবেদনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনার সরাসরি আবেদন করতে পারবেন। এবং যে কোনো ধরনের তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 10 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ যারা যারা আবেদন করতে চান তাদেরকে 10 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে। যারা যারা যে সকল প্রার্থীরা ব্র্যাককে চাকরি করতে আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন। যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের যথাযথভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন, ধন্যবাদ সকলকে। অবশ্যই নতুন নতুন সকল ধরনের জব সার্কুলার পেতে আপডেট জব নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।